তো চলে আসা যাক আমাদের নেক্সট প্রবলেম, প্রবলেম নাম্বার থ্রিতে। তো এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, উৎপাদকে বিশ্লেষণ। ওকে, সো দেখো যখন আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে তখন এখানে আছে এ দিয়ে সব কটা ভ্যালু দিয়ে দিয়েছে, তাহলে এটাকে আমরা এফ অফ এ বলে ধরে নেবো। এফ অফ এর মান কত লিখে নিলাম, এ কিউব। এটা যদি এক্স, এখানে যদি কোনো কিছু এক্স টার্ম থাকতো তখন তোমরা এক্স লিখতে, যেহেতু এখানে ফাংশনটা আছে কার ওপর, এর ওপর, তাই জন্য তোমরা এখানে এ দিয়ে লিখবে, এ কিউব মাইনাস টুয়েলভ এ মাইনাস সিক্সটিন। সো তোমার ফার্স্ট উদ্দেশ্য দেখতে হবে যে এফ অফ এর মান কী বসালে তোমরা, যদি এর ভ্যালু কী বসালে, কী বসালে তোমরা এফ অফ এর ভ্যালু জিরো পাও। যদি এর ভ্যালু যাই একটা র্যান্ডাম বসাও না কেন, যদি বসি তোমরা এফ অফ এর ভ্যালু জিরো পাও, তখন জেনে রাখবে সেইটা হচ্ছে তার উৎপাদক। তো আমরা যদি র্যান্ডামলি এই জিনিসটা ক্যালকুলেশন করি, একটুখানি রাফ একটুখানি ক্যালকুলেশন করে তোমাদের দেখাই, এ কিউব মাইনাস টুয়েলভ এ মাইনাস সিক্সটিন, এখানে স্পেসিফিকলি যদি এর মান আমরা মাইনাস দুই বসাই, তাহলে কত, মাইনাস দুইয়ের হোল কিউব মাইনাস টুয়েলভ ইন্টু মাইনাস টু মাইনাস সিক্সটিন। সো মাইনাস টুয়েলভ হোল কিউব করলে কত হয়, মাইনাস টুয়েলভ হোল কিউব করলে হয় মাইনাস এইট। আচ্ছা, মাইনাস এইট আর মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, বারো দুগুণে চব্বিশ আর মাইনাস সিক্সটিন। তাহলে আলটিমেটলি দেখো মাইনাস এইট আর মাইনাস সিক্সটিন করলে হচ্ছে মাইনাস টোয়েন্টি ফোর, মাইনাস টোয়েন্টি ফোর আর প্লাস টোয়েন্টি ফোর আলটিমেটলি কেটে জিরো হয়ে যাবে। তাহলে আমরা যদি এখানে, এখানে আমরা বলতে পারি কি, এর মান যদি কত পাই, এ ইজ ইকুয়াল টু যদি আমরা মাইনাস টু বসাই, বসালে এফ অফ এ ইজ ইকুয়াল টু জিরো হবে, তাই তো? তাই বা তাই বলে আমরা দেখিয়ে দেবো, কী দেখাবো সেই ক্যালকুলেশনটা একটুখানি তোমাদের। আচ্ছা, বাই দ্য ওয়ে এই যে পার্টটা আমরা মুছে দিলাম, এই পার্টটা কিন্তু তোমরা অতি অবশ্যই নোট করে নেবে, কারণ এটা তোমাদের ম্যাথামেটিক্সের পার্ট, এটা কিন্তু তোমরা ডেফিনেটলি খাতার মধ্যে দেখাবে। তাই বলে এবার রাফে এটা দেখিয়ে দেবে, রাফে কী দেখাবে, এ ইজ ইকুয়াল টু মাইনাস টু। তাহলে এর ভ্যালু যদি মাইনাস টু হয়, মাইনাস টুটা লেফট সাইড এলে কী হবে, প্লাস টু হয়ে যাবে, এ প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো হয়ে গেল। তাই এ প্লাস টু হলো কি, এফ অফ এর একটি উৎপাদক, এফ অফ এর একটি উৎপাদক। এইবার তার মানে আমরা একটা উৎপাদক পেয়ে গেলাম কত, এ প্লাস টু। এবার দেখো অঙ্কটা কীভাবে সলিউশন করছি, আবার লিখলি এ কিউব মাইনাস টুয়েলভ এ মাইনাস সিক্সটিন, লেখার পর ইজ ইকুয়াল টু দিয়ে একটা স্টেপ ফাঁকা রেখে দেবে, ফাঁকা রেখে দিয়ে থার্ড স্টেপ যেটা হবে, মানে মানে সেকেন্ড স্টেপ তোমরা বলতে পারো, এটা যেহেতু প্রবলেম যদি আমরা ধরি, প্রবলেমের পর ফার্স্ট স্টেপটাকে আমরা ফাঁকা রেখে দিয়ে সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপটাকে তোমরা এরকমভাবে লিখে দেবে, তিনবার লিখে দেবে, এ প্লাস টু এ প্লাস টু এ প্লাস টু। এবার যদি বলো তিনবার কেন লিখবে, তো সেটার এক্সপ্লেনেশন তোমরা নিজেরাই আস্তে আস্তে বুঝে যাবে। শুধু তোমাদের একটা কথা বলবো, ইনকেস যদি রিকোয়ার পড়ে, তোমাদের হয়তো পড়তে পারে কিছু প্রবলেমে, সো তোমরা ফার্দার অ্যাড করে নেবে। সো এবার তুমি চিন্তা করো, এখানে তোমাদের এখানে বলে দিয়েছে, ওয়েট, তোমাদের এখানে বলে দিয়েছে এ কিউবের ভ্যালু, তাহলে এর সাথে কত মাল্টিপ্লাই করলে এ কিউব হবে, ডেফিনেটলি এ স্কোয়ার মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এ স্কোয়ারের সাথে এ মাল্টিপ্লাই করলে কত হয়, এ কিউব প্লাস, এবার এ স্কোয়ার যখন মাল্টিপ্লাই করছো, এটা যখন এটার সাথে মাল্টিপ্লাই হচ্ছে, এটা মাল্টিপ্লাই হবে কার সাথে, দুয়ের সাথে, তাহলে হবে কত, প্লাস টু এ স্কোয়ার। ওকে, সো টু এ স্কোয়ার হয়ে গেল, কিন্তু মজার কথা হচ্ছে এখানে এ কিউব আছে, এখানে কোনো টু এ স্কোয়ার জাতীয় কোনো পদ নেই, তাহলে এই টু এ স্কোয়ারটাকে ক্যান্সেল করতে হবে, ক্যান্সেল করতে গেলে আমাদের কী লাগবে, মাইনাস টু এ স্কোয়ার লাগবে, তাই জন্য এখানে মাইনাস দিয়ে দিলাম, আর এখানে এ আছে, তাহলে এখানে যদি আমরা টু এ মাল্টিপ্লাই করে দিই, টু এর সাথে এ মাল্টিপ্লাই করলে হবে কত, মাইনাস টু এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস দুই দুগুণে চার এ ফোর এ। তবেই দেখো প্লাস টু এ স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার, এ স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। ওকে, এবার দেখো এখানে আছে মাইনাস টুয়েলভ এ, আর আমাদের বেরিয়েছে কত, মাইনাস ফোর, তাহলে এখন আমাদের মাইনাসে লাগবে কত, এইট লাগবে, কারণ আমরা জানি মাইনাস ফোরের সাথে আমরা কত অ্যাড করলে মাইনাস টুয়েলভ পাবো, চোখ বন্ধ করে মাইনাস এইট যদি অ্যাড করি, চার টাকা দোকানে ধার ছিল, আরও যদি দোকানে গিয়ে আমরা আট টাকা ধার করি, তবেই আমাদের দোকানে টোটাল টুয়েলভ রুপিস ধার হবে। সো কনসেপ্টটা খুব ক্লিয়ার করে রেখো। ওকে, তাহলে এখানে আমরা কত মাল্টিপ্লাই করবো, এইট দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে হয়ে যাবে মাইনাস এইটে প্লাসে মাইনে মাইনাস আট দুগুণে ষোলো। ওকে, তাহলে দেখতে পাচ্ছ মাইনাস ফোরে আর মাইনাস এইটে করলে কত হয়, মাইনাস টুয়েলভে হয়ে যায়, আর সিক্সটিন মাইনাস সিক্সটিন মাইনাস সিক্সটিন মিলে গেল, তাহলে আমাদের সব কটা এলিমেন্ট মিলে গেল, তাহলে তিনখানা যেহেতু এ প্লাস টু আছে, তার জন্য একটা এ প্লাস টু লিখলাম, আর একটা কত লিখবো, এ স্কোয়ার মাইনাস টুয়েলভ টু এ মাইনাস এইট, দ্যাটস অল।